শুটের মাঝখানে প্রায় উঠে গিয়ে অঙ্কুশকে চুমু খেত, চটকাতো এবং খুব এম্বারাসিং সিচুয়েশন, মানে আমি দেখে এম্বারাস হতাম, অবশ্য অঙ্কুশ খুব এনজয় করেছে। ও এটা ঠিক, রাজদা মাঝে মাঝে মানে শটের মাঝখানে কিছু একটা হলে আমাকে গিয়ে মানে এমন কিছু কিছু জিনিস করতো যেটার জন্য আমি অনেক কিছু হারিয়েছি জীবনে, যেমন সম্মান। আচ্ছা ট্রু, আমার চোখে তো ইয়েস। নুসরাত একদিন নয়, নুসরাত রোজ মেকআপ রুমে, ও একটু আগে চলে আসতো কিন্তু টাইমে খুব পাক্কা, হ্যাঁ খুব পাংচুয়াল, কিন্তু আগে চলে এসে ঘুমোতো বদমাস করে প্রত্যেকবার। ওকে মানে আমাদের আমাদের দুজনের যিনি মেকআপ করেন তিনি একজনই কমন মেকআপ ম্যান, তো ও এসে প্রত্যেকবার ওকে ঘুম থেকে তুলতো, কোনোদিন তুলতো না, মানে আমাকে বলতো যে আরও 10 মিনিট ঘুমিয়ে নাও একটু বাদে করে দিই। এটা প্যাম্পার্ড মেকআপ ম্যান আমাদের। হ্যাঁ, বিকজ আমি টাইমের আগে আসতাম এবং কিছু করার থাকতো না, হিরো লেট করে আসতো যাতে ও ঘুমোতে পারে। না হিরো লেট করে আসতো, ও ও না একদমই নয়, এতটা কেয়ারিং নোস। হ্যাঁ আমি ঘুম পেতে ঘুমোতাম বিল্ডিং ফাটিয়ে করেছিল, কিলড ইট, অ্যামেজিং, এত ভালো করেছিল যে কিলড এভরিবডি অ্যারাউন্ড। একটা একটা ওই গানটায় একটা সময় অঙ্কুশ এতটা ওকে সকাল থেকে নিয়ে রাত অব্দি এত নাচিয়েছে, এত নাচিয়েছে, মানে সারাটা দিন সেদিন শুধু ওই নেচেছে আর কেউ নাচেনি, ও একদম ক্লান্ত হয়ে পড়েছিল, হি ওয়াজ ভেরি ভেরি টায়ার্ড। বড় দুর্গা মায় কি করতে গিয়ে আমরা এটা জেনেছি যে রাজদা ডিরেকশনটা শিখেছে, পুজোর সমস্ত ফ্লেভারের ছবিতে রয়েছে এবং 8 থেকে 80 সবাই দেখতে পারে একসঙ্গে বসে। হ্যাঁ একদমই ঠিক, আর আমার মনে হয় যে যারা নিজেদের পরিবারকে ভালোবাসে, একসাথে থাকতে ভালোবাসে, মিলেমিশে থাকতে ভালোবাসে, দুর্গাপুজো আনন্দ করতে ভালোবাসে, ফেস্টিভ্যাল সব রকম আমাদের যে বাঙালি ফেস্টিভ্যাল আছে সেগুলোকে উপভোগ করতে ভালোবাসে, তো আমার মনে হয় বড় দুর্গা মাইকি ওই প্রত্যেকের জন্য। তো ইন শর্ট, বড় দুর্গা মাইকি প্রত্যেক বাঙালিদের জন্য।